নমস্কার, আজ শুভ রবীন্দ্র জয়ন্তীতে আমাদের বিশেষ শ্রদ্ধার্ঘ গুরুদেবের প্রতি। তাকে আজ আমরা নাচ, গান, আবৃত্তি প্রভৃতির মাধ্যমে স্মরণ করব। তাই আমাদের অ্যাচিভার্স গ্রুপের পক্ষ থেকে একটি ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আশা করছি আপনাদের ভালো লাগবে। এই অনুষ্ঠান দেখার জন্য সকলের আমন্ত্রণ রইল। নমস্কার, আজ 25শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 161তম জন্মজয়ন্তী। 25শে বৈশাখ শুধুমাত্র তার জন্মদিনের অনুষ্ঠানের মধ্যেই সীমাবদ্ধ নয়। তিনি নিজেকে যেভাবে দেশ বিদেশ সমস্ত মানুষের মধ্যে বিস্তার করেছেন, তাতে সমগ্র মানুষের মধ্যেই এই 25শে বৈশাখ এক শিহরণ জাগানো বিষয়। তার লেখায়, গানে, কবিতায় বারে বারে আমরা খুঁজে চলি তাকে। তাই তার জন্মদিনের শুভক্ষণকে ফিরিয়ে আনার আমাদের আজকের এই প্রয়াস। সমস্ত স্কুল, কলেজ, ক্লাব, এমনকি নানান সংস্থার তরফেও এই দিনটিকে ভীষণ রকম আনন্দের সঙ্গে উদযাপন করা হয়। আমাদের রিডার্স অ্যান্ড রাইটার্স গ্রুপের পক্ষ থেকেও তাই আজকের এই ছোট্ট প্রচেষ্টা, হোক না মাধ্যমটা অনলাইন, আমাদের চেষ্টার কোনো খামতি নেই। তার জন্মদিনের শুভক্ষণকে বারবার নূতনভাবে ফিরিয়ে আনতে আজ আমাদের প্রথম উদ্বোধনী সঙ্গীত, হে নূতন দেখা দিক বারবার জন্মেরও প্রথম শুভক্ষণ। হে নূতন দেখা দিক বারবার জন্মেরও প্রথম শুভক্ষণ। হে নূতন দেখা দিক বারবার জন্মেরও প্রথম শুভক্ষণ। তোমারও প্রকাশ হোক কুহেরিকা করি উদ্ঘাটন সূর্যের মতো, তোমারও প্রকাশ কুহেরিকা করি উদ্ঘাটন সূর্যের মতো। হে নূতন দেখা দিক বারবার জন্মেরও প্রথম শুভক্ষণ। রিক্ততার বক্ষভেদি আপনারে কর উন্মোচন, রিক্ততার বক্ষভেদি আপনারে কর উন্মোচন। ব্যক্ত হোক জীবনের জয়, ব্যক্ত হোক তোমার মাঝে অসীমের চিরবিস্ময়, ব্যক্ত হোক জীবনের জয়, ব্যক্ত হোক তোমার মাঝে অসীমের চিরবিস্ময়। উদয় দিগন্তে শঙ্খ বাজে মোর চিত্ত মাঝে, শঙ্খ বাজে মোর
করেছি তোমাঝে, চিরনূতনের দিলটা পঁচিশে বৈশাখ, হে নূতন হে নূতন দেখা দি কারবার জন্মের প্রথম শুভ ক্ষণ, হে নূতন। ১৮৬১ সালের ২৫শে বৈশাখ জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্ম হয় রবীন্দ্রনাথ ঠাকুরের। পিতা দেবেন্দ্রনাথের সান্নিধ্যে ছোটবেলা থেকেই ঘরের গণ্ডির বাইরে পা রেখেছিলেন তিনি। মাত্র ১২ বছর বয়সে উপনয়নের পর বিদেশ যাত্রা। বিদেশ থেকে ফিরে তিনি লিখে ফেললেন একের পর এক কাব্যগ্রন্থ। কবিকাহিনী, বনফুল, সন্ধ্যা সঙ্গীত, প্রভাত সঙ্গীত, শৈশব সঙ্গীত, আরও অনেক কিছু। এরপরই এসে পড়ল জমিদারির দায়িত্ব। পিতার নির্দেশে তাকে যেতে হলো বাংলাদেশের শিলাইদহে, যদিও তখন বাংলা আমাদের অবিভক্ত বাংলা। শিলাইদহে গিয়ে তিনি গ্রহণ করলেন জমিদারির ভার। শিলাইদহের উন্মুক্ত প্রাকৃতিক সৌন্দর্য মুগ্ধ করল তাকে। প্রকৃতির অনুকূল পরিবেশে তিনি লিখে ফেললেন একের পর এক কাব্যগ্রন্থ। তারই মধ্যে উল্লেখযোগ্য সোনার তরি। পদ্মাপাড়ে সোনার তরিতে নিজের সঞ্চয়কে তিনি বোঝাই করেছেন, আর যে ঠাঁই নাই। চলুন শুনে নেওয়া যাক এবার সেই সোনার তরি কবিতা রীতি সেনের কণ্ঠে। আবৃত্তি করছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সোনার তরি। গগনে গরজে মেঘ ঘন বরষা, কূলে একা বসে আছে নাহি ভরসা, রাশি রাশি ভারা ভারা ধান কাটা হল সারা, ভরা নদী ক্ষুরধারা খর পরসা, কাটিতে কাটিতে ধান এলো বরষা, একখানি ছোট ক্ষেত আমি একেলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা, পরপারে দেখি আঁকা তরু ছায়া মশি মাখা, গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা, এপারিতে ছোট ক্ষেত আমি একেলা, গান গে তরিবে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে, ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি চায়, ঢেউগুলি নিরুপায় ভাঙি দুধারে, দেখে যেন মনে হয় চিনি উহারে, ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, বারিক ভিড়াও তোরে কুলেতে এসে, যেও যেথা যেতে চাও যারি খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে, আমার সোনার ধান কুলেতে এসে, যত চাও তত লও তরণী পরে, আর আছে আর নাই দিয়েছি ভরে, এতকাল নদী কূলে যাহা লয়েছিনু ভুলে, সকলে দিলাম তুলে ধরে বিধরে, এখন আমারে লহ করুণা করে,
ঠাঁই নাই ঠাঁই নাই ছোট সে তোরে, আমারে সোনার ধানে গিয়েছে ভরে। শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিণ পরে। যাহা ছিল নিয়ে গেল সোনার তরি। নমস্কার। শুধু তো কথা নয়, কথা কবিতা এসবের পাশাপাশি আমাদের মধ্যে সুরের আগুনও লাগিয়ে দিয়েছিলেন রবীন্দ্রনাথ। সেই সুরের তালেই তো বেজে চলেছে আজকের সেতার। আজকে সেতার বাদনে অসিত শীল, যেই সেতারের সুরে বিশ্বের সমস্ত চিত্ত নৃত্যের তালে তালে নেচে ওঠে। শিলাইদহতে জমিদারির কাজ সামলে এবার রবীন্দ্রনাথ চলে এলেন শান্তিনিকেতনে। শান্তিনিকেতনে এসে শুরু হল আশ্রম বিদ্যালয় পর্ব। যে শিক্ষাকে তিনি বহন করতে পারেননি, চার দেওয়ালের মধ্যে যে শিক্ষায় আটকা পড়ে গিয়েছিলেন তিনি, তাই তো তার আর স্কুলে যাওয়া হয়নি। সেই শিক্ষাকে মুক্ত করতে চেয়েছিলেন রবীন্দ্রনাথ। তাই শান্তিনিকেতনে এসে খোলা আকাশের নিচে প্রকৃতির সঙ্গে শিক্ষার মেলবন্ধন ঘটালেন তিনি। শিক্ষা ব্যবস্থাকে দিলেন এক নতুন আঙ্গিক। শুধু কি শিক্ষা চেতনা, তার আধ্যাত্মিক চেতনাও তো কম প্রবল নয়। গীতাঞ্জলি, গীতালি, গীতিমাল্য তার আধ্যাত্মিকতার প্রকৃষ্ট উদাহরণ। গীতাঞ্জলিতেই তিনি নিজের জীবন দেবতার কাছে মাথা নত করছেন। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার উপরে। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে।
সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে আমার মাথাও নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে আমার মাথাও নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে গৌরবদান নিজের কে বলি করি অপমান আপনারে শুধু ঘিরিয়া ঘিরিয়া ঘুরে মরি পলে পলে জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে জন্মগ্রহণ করলেও তার ছেলেবেলা কিন্তু কেটেছে নিতান্ত সাধারণ কিছু ছেলের মতোই। বিলাসিতা থেকে তার জীবন ছিল প্রায় শত হাত দূরে। তারই ছেলেবেলার কাহিনী, ছেলেবেলার গল্প, সমস্ত কিছুকে তিনি লিপিবদ্ধ করেছেন তার জীবন স্মৃতিতে। তার জীবনের গল্প পাঠকের কাছেও কিছু কম রোমাঞ্চকর নয়। চলুন শুনে নেওয়া যাক সৈকত বালার কণ্ঠে জীবন স্মৃতির এক টুকরো অংশ। নমস্কার। 25শে বৈশাখ উপলক্ষে জীবন স্মৃতি থেকে নির্বাচিত অংশ পাঠ করছি। আমার পাঠ্যাংশটির নাম কবিতা রচনারম্ভ। আমার বয়স তখন 7-8 বছরের বেশি হইবে না। আমার এক ভাগিনেও শ্রীযুক্ত জ্যোতিপ্রকাশ আমার চেয়ে বয়সে একটু বড়। তিনি তখন ইংরাজি সাহিত্যে প্রবেশ করিয়া খুব উৎসাহের সঙ্গে হ্যামলেটের স্বগতোক্তি আওড়াইতেছেন। আমার মতো শিশুকে কবিতা লেখাইবার জন্য তাহার হঠাৎ কেন যে উৎসাহ হইল তাহা আমি বলিতে পারি না। একদিন দুপুরবেলা তাহার ঘরে ডাকিয়া লইয়া বলিলেন, তোমাকে পদ্য লিখিতে হইবে বলিয়া পয়ার ছন্দে 14 অক্ষর যোগাযোগের রীতি পদ্ধতি আমাকে বুঝাইয়া দিলেন। পদ্য জিনিসটিকে এ পর্যন্ত কেবল ছাপার বহিতেই দেখিয়াছি। কাটাকুটি নাই, ভাবনা চিন্তা নাই, কোনোখানে মর্ত্যজনহিত দুর্বলতার কোনো চিহ্ন দেখা যায় না। এই পদ্য যে নিজে চেষ্টা করিয়া লেখা যাইতে পারে এ কথা কল্পনা করিতেও সাহস হইত না। একদিন আমাদের বাড়িতে চোর ধরা পড়িয়াছিল। অত্যন্ত ভয়ে ভয়ে অথচ নিরতিশয় কৌতূহলের সঙ্গে তাহাকে দেখিতে গেলাম। দেখিলাম নিতান্তই সে সাধারণ মানুষের মতো। এমন অবস্থায় দরোয়ান যখন তাহাকে মারিতে শুরু করিল আমার মনে অত্যন্ত ব্যথা লাগিল। পদ্য সম্বন্ধেও আমার সেই দশা হইল। গোটা কয়েক শব্দ নিজের হাতে জোড়াতারা দিতেই যখন তাহা পয়ার হইয়া উঠিল তখন পদ্য রচনার মহিমা সম্বন্ধে মোহ টিকিল না। এখন দেখিতেছি পদ্য বেচারার উপরেও মার সয় না। অনেক সময় দয়াও হয় কিন্তু মারও ঠেকানো যায় না, হাত নিষ্পিষ করে। চোরের পিঠেও এত লোকে এত বাড়ি পড়ে নাই। ভয় যখন একবার ভাঙিল তখন আর ঠেকাইয়া রাখে কে। কোনো একটি কর্মচারীর কৃপায় একখানি নীল কাগজের খাতা জোগাড় করিলাম। তাহাতে সহস্তে পেন্সিল দিয়া কতগুলি অসমান লাইন কাটিয়া বড় বড় কাঁচা অক্ষরে পদ্য লিখিতে শুরু করিয়া দিলাম। হরিণ শিশুর নতুন শিং বাহির হইবার সময় সে যেমন যেখানে সেখানে গুঁতা মারিয়া বেড়ায়, নতুন কাব্যোদ্গম লইয়া আমি সেই রকম উৎপাত আরম্ভ করিলাম।
বিশেষত আমার দাদা এই সকল রচনায় গর্ব অনুভব করিয়া শ্রোতা সংগ্রহের উৎসাহে সংসারকে একেবারে অতিষ্ঠ করিয়া তুলিলেন। মনে আছে একদিন একতলায় আমাদের জমিদারি কাছারির আমলাদের কাছে কবিত্ব ঘোষণা করিয়া আমরা দুই ভাই বাহির হইয়া আসিতেছি, এমন সময় তখনকার ন্যাশনাল পেপার পত্রের এডিটার শ্রীযুক্ত নবগোপাল মিত্র সবেমাত্র আমাদের বাড়িতে পদার্পণ করিয়াছেন। তৎক্ষণাৎ দাদা তাহাকে গ্রেপ্তার করিয়া কহিলেন, নবগোপাল বাবু, রবি একটা কবিতা লিখিয়াছে, শুনুন না। শুনাইতে বিলম্ব হইল না। কাব্যগ্রন্থাবলীর বোঝা তখন ভারী হয় নাই, কবিকীর্তি কবির জামার পকেটে পকেটেই তখন অনায়াসে ফেরে। নিজেই তখন লেখক, মুদ্রাকর, প্রকাশক, এই তিনে একে একে তিন হইয়াছিলাম। কেবল বিজ্ঞাপন দিবার কাজে আমার দাদা আমার সহযোগী ছিলেন। পদ্মের উপরে একটা কবিতা লিখিয়াছিলাম, সেটা দেউরির সামনে দাঁড়াইয়া উৎসাহিত উচ্চকণ্ঠে নবগোপাল বাবুকে শুনাইয়া দিলাম। তিনি একটু হাসিয়া বলিলেন, বেশ হইয়াছে, কিন্তু ওই দিরেফ শব্দটার মানে কি? দিরেফ এবং ভ্রমর দুটোই তিন অক্ষরের কথা। ভ্রমর শব্দটা ব্যবহার করিলে ছন্দের কোনো অনিষ্ট হইত না। ওই দুরূহ কথাটা কোথা হইতে সংগ্রহ করিয়াছিলাম মনে নাই। সমস্ত কবিতাটার মধ্যে ওই শব্দটার উপরেই আমার আশা ভরসা সবচেয়ে বেশি ছিল। দপ্তরখানার আমলা মহলে নিশ্চয়ই ওই কথাটাতে বিশেষ ফল পাইয়াছিলাম, কিন্তু নবগোপাল বাবুকে ইহাতে লেশমাত্র দুর্বল করিতে পারিলাম না। এমনকি তিনি হাসিয়া উঠিলেন। আমার দৃঢ় বিশ্বাস হইল নবগোপাল বাবু সমজদার লোক নহেন, তাহাকে আর কখনো কবিতা শুনাই নাই। তাহার পরে আমার বয়স অনেক হইয়াছে, কিন্তু কে সমজদার কে নয় তাহা পরখ করিবার প্রণালীর বিশেষ পরিবর্তন হইয়াছে বলিয়া মনে হয় না। যাই হোক, নবগোপাল বাবু হাসিলেন বটে, কিন্তু দিরেফ শব্দটা মধুপানমত্ত ভ্রমরের মতোই সস্থানে অবিচল রইয়া গেল। নমস্কার। রবীন্দ্রনাথের গান তো কেবল তার গান নয়, সে তো আমাদেরও গান। আমাদের জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে মিল যে গানের, যে গানের সুরের, তার বাঁধা সুরেই তো চলে আসছি আমরা। তার গানের কান্না, হাসি, দুঃখ, আনন্দ সবেতেই খুঁজে পাই নিজেদের জীবনকে। যিনি তার জীবন দেবতার আশ্রয়ে নিজেকে সম্পূর্ণ মিলিয়ে দিয়েছিলেন, আমরাও কি পারি না কবির জীবনের সঙ্গে, তার রচনার সঙ্গে নিজেদের এক সুরে এগিয়ে নিয়ে চলতে? বিশ্বজিৎ শীল তার বেহালা যন্ত্রের মাধ্যমে আমাদের শোনাবে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে। Thank you.
চর্চা করতে করতে আমরা অনুষ্ঠানের প্রায় অন্তিম পর্বে চলে এসেছি। তবে অন্তিম পর্ব মানে এই নয় রবীন্দ্রনাথ চর্চার শেষ হচ্ছে এখানেই, না, এই বরং আমাদের শুরু। রবীন্দ্রনাথকে জানবার পড়বার আমরা এক সংকল্প নেব। শুধুমাত্র 25শে বৈশাখে নয়, তার জন্মদিনটাকে স্মরণে রেখে আমরা প্রতিটা বছরই যেন রবীন্দ্রনাথকে উদযাপন করতে পারি তার সৃষ্টির মধ্য দিয়ে। এই আকাশে আমার মুক্তি, আলোয় আলোয়, ধুলায় ধুলায়, ঘাসে ঘাসে, এই আকাশে আমার মুক্তি, আলোয় আলোয়। এই মুক্তি তো চেয়েছিলেন রবীন্দ্রনাথ, সকলকে প্রকৃতির সঙ্গে এমন নিবিড়ভাবে যুক্ত করে প্রকৃতির মতো মুক্ত করতেই তার এত প্রয়াস, এত চেষ্টা। শুধুমাত্র লেখার মাধ্যমে নয়, তার কাজ, আশ্রম, গান সবেতেই আমরা খুঁজে পাই মুক্তি। আমাদের সাধনাই যেন মুক্তির সাধনা। আমার মুক্তি আলোয় আলোয়, এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়, আমার মুক্তি ধুলাই ধুলাই, ঘাসে ঘাসে, এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়, দেহ মনের সুদূর পারে হারিয়ে ফেলি আপনারে, দেহ নমস্কার। শেষ হলো আমাদের এই ছোট্ট অনুষ্ঠান। যারা এতে অংশগ্রহণ করেছিল তারা হলো অর্জুন সাহা, রীতি সেন, অসিত শীল, রিয়া চক্রবর্তী, মৈত্রেয়ী মুখার্জি, সৈকত বালা, বিশ্বজিৎ শীল। এই অনুষ্ঠানটির পরিকল্পনা এবং নির্দেশনায় ছিলাম আমি, গার্গি মণ্ডল এবং কার্তিক অধিকারী। আপনাদের কেমন লাগলো আমাদের এই অনুষ্ঠান কমেন্টস সেকশনে অবশ্যই জানাবেন। আপনাদের ভালো লাগা, মন্দ লাগা,
জানতে পারলে আমরা যেমন আমাদের ভুল ত্রুটিগুলো সংশোধন করার সুযোগ পাবো, তেমনি আরও এরকম সাংস্কৃতিক উপস্থাপন করার উৎসাহ পাব। আপনাদের জানার জন্য বলি, আমাদের এই গ্রুপ বিভিন্ন সামাজিক কল্যাণমূলক কাজ করে চলেছে। আপনাদের এই গ্রুপ সম্পর্কে বিশদে জানতে হলে আমাদের ওয়েবসাইটটিতে ভিজিট করতে পারেন। আমাদের ওয়েবসাইটটি হলো achievers2019.in। আমাদের এই কাজে আগ্রহী শ্রোতারা সামিল হতে চাইলে আমাদের মেল করতে পারেন বা ফোন করতে পারেন। মেল আইডিটি হলো achievers2019.official@gmail.com এবং ফোন নাম্বারটি হলো 7003230249। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অপরকে সুস্থ রাখবেন। আবার দেখা হবে অন্য কোনো উপস্থাপনা নিয়ে। নমস্কার।